আজ আমরা এক্সপ্লেন করব 2019 সালে রিলিজ হওয়া একটি অ্যাকশন কমেডি মুভি যার নাম হলো গান একিম্বো। এই মুভির কনসেপ্টটা একটু আলাদা। মুভিতে অভিনয় করেছেন হ্যারি পটার সিনেমার নায়ক ড্যানিয়াল র্যাডক্লিফ। আশা করছি গল্পটি আপনাদের অনেক ভালো লাগবে। তাহলে চলুন গান একিম্বো মুভিটির এক্সপ্লেন শুরু করা যাক। গল্পের শুরুটা হয় মুভির প্রধান চরিত্র মাইলসকে দেখিয়ে। মাইলস সবসময় তার ফোন নিয়ে ব্যস্ত থাকত। সে একটি কোম্পানিতে চাকরি করত যারা মূলত মোবাইল গেম, পিসি গেম এগুলো তৈরি করত। যাই হোক, দেখা যায় মাইলস অফিসের কাজ ফাঁকি দিয়ে শুধু মোবাইল নিয়ে পড়ে আছে। হঠাৎ পেছন থেকে তার বস আসে। মাইলসকে ফোন টিপতে দেখে প্রথমে তার বস নর্মালি তাকে নতুন একটি মোবাইল গেমের প্রজেক্টের ব্যাপারে বলে, কিন্তু মাইলস বসের কথা কানেই নেয় না। এমন আচরণ করে মনে হয় সেই বস। যাই হোক, মাইলসের ব্যবহার দেখে তার বস দাঁত বের করে হিহি করে হাসতে থাকে। নিমিষেই দাঁতের পাটিগুলো ভেতরে গুঁজে নিয়ে মাইলসকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। চাকরি চলে যাওয়ার কথা শুনে মাইলসের একটু টনক নড়ে। সে অফিসে কাজ শেষ করে বাসায় আসে। মাইলসের ইন্টারনেটে ট্রেন্ডিং টপিক ও নিউজ দেখতে খুবই ভালো লাগতো, তাই সে ল্যাপটপে ট্রেন্ডিং বিষয়ে সার্চ করে দেখছিল। মাইলস নিউজে দেখতে পায় মোবাইলে ভিডিও গেমের মতো বাস্তব জীবনেও শহরে একটি গেম খেলা হচ্ছে যার নাম ছিল স্কিজিম। এই গেমে বিভিন্ন শহর থেকে পার্টিসিপেন্টদের ধরে নিয়ে এসে একজনকে আরেকজনের বিরুদ্ধে লড়াই করে বেঁচে থাকতে হতো। মানে ভিডিও গেমের মতো একজন বাঁচবে, অন্যজন মরবে। যাই হোক, এবং শেষ পর্যন্ত এই গেমে যে টিকে থাকতে পারবে তাকে অনেক টাকা পুরস্কার করা হবে। সে আরও জানতে পারে যারা এই গেমটা খেলছে তাদের মধ্যে বেশিরভাগই ক্রিমিনাল। মাইলসের মনে এই অদ্ভুত গেমের বিষয়ে আরও জানতে ইচ্ছা করে, এজন্য সে ওই গেমিং সাইটে ভিজিট করে। এবং মাইলস যখনই গেমিং সাইটে প্রবেশ করে মাইলসের ল্যাপটপে অটোমেটিক SMS আসতে শুরু করে। মাইলস এটা দেখে অনেক ঘাবড়ে যায়। সাহস করে সে SMS ওপেন করে, কিন্তু SMS ওপেন করতেই সাথে সাথে মাইলসের IP অ্যাড্রেস হ্যাক হয়ে যায়। মাইলস এটা দেখেই ভয় পেয়ে সাথে সাথে ল্যাপটপ বন্ধ করে ফেলে। মাইলস অনেক চিন্তায় পড়ে যায়। চিন্তা করতে করতে সে ঘুমিয়ে পড়ে। যাই হোক, মাঝরাতে মাইলসের ঘুম ভেঙে যায় কারণ দরজায় কেউ জোরে জোরে আঘাত করছিল। মাইলস প্রথমে একটু ভয় পায় এবং চিন্তা করে এত রাতে তার দরজায় কে এমন জোরে জোরে আঘাত করছে। মাইলস দরজার কাছে যেতেই বাইরে থাকা লোক দরজা ভেঙে ভেতরে আসে এবং এই দরজার ধাক্কায় মাইলস পড়ে গিয়ে মাথায় প্রচণ্ড চোট পায় এবং জ্ঞান হারিয়ে ফেলে। সকালে যখন তার জ্ঞান ফিরে সে দেখতে পায় তার দুই হাতে দুইটা বন্দুক রয়েছে এবং বন্দুকগুলো এমনভাবে তার হাতের সাথে পেরেক ও বেল্টের সাহায্যে লাগিয়ে দেওয়া হয়েছে সে ইচ্ছা করলেও সেগুলো খুলতে পারবে না। মাইলস দেখে তার ফোনে একটি SMS এসেছে। SMS লেখা ছিল গেমের প্রথম রাউন্ড অনুযায়ী তাকে নিক্স নামের এক মেয়েকে হত্যা করতে হবে। এত মহাঝামেলায় পড়া গেল, কে নিক্স আর কিসেরই বা গেম? কিন্তু একটু ব্রেন খাটানোর পর সে বুঝতে পারে কাল রাতে সেই গেমিং সাইটে ঢোকার পরই তার সাথে এই অদ্ভুত ঘটনাগুলো ঘটেছে। যাই হোক, অন্যদিকে আমরা সেই নিক্স মেয়েকে দেখতে পাই। সে কিউট হলেও অনেক ভয়ানক ছিল। দেখা যায় সে তার ব্রেন খাটিয়ে ট্যাক্স অনুযায়ী এক লোককে খুব খারাপভাবে হত্যা করে এবং এরপরে তার ফোনে একটি SMS আসে যেটা তাকে মাইলসকে হত্যা করার জন্য বলা হয়। সে মাইলসকে হত্যা করলেই এখন পর্যন্ত যত ক্রাইম সে করেছে সব তারা মাফ করে দেবে। দেখা যায় নিক্স গেমের রুলস অনুযায়ী মাইলসকে মারতে বের হয়ে পড়ে। অন্যদিকে দেখা যায় মাইলসের দুই হাতে দুইটা বন্দুক থাকার কারণে সে টয়লেট পর্যন্ত করতে পারছিল না। টয়লেট করতে হলেও এখন তার অন্যজনের সাহায্য প্রয়োজন। মাইলস কোনোভাবে চেষ্টা করে টয়লেটটা করে এবং বাথরুম থেকে বের হতেই যাবে এমন সময় তার উপরে নিক্স হামলা করে দেয়। মাইলস উপায় না পেয়ে নিক্সের হাত থেকে বাঁচতে লুকিয়ে পড়ে। মাইলস জানতো সে নিক্সের সাথে পেরে উঠবে না, কারণ সে তো আর ক্রিমিনাল নয়, সে তো বন্দুক ঠিকভাবে চালাতেও পারে না। সুযোগ দেখে মাইলস জানালা দিয়ে লাফ দেয় এবং দৌড়াতে থাকে। কিছু দূর এসে সে সামনে দুই পুলিশ অফিসারকে দেখতে পায়, কিন্তু সে পুলিশকে কিছু বলার আগেই তার হাতে বন্দুক দেখে পুলিশ উল্টো তাকে ধরার জন্য তাড়া করে। মাইলস দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই পুলিশ ইলেকট্রিক গান দিয়ে মাইলসকে শ্যুট করে দেয়। মাইলস ইলেকট্রিক শক খেয়ে নিচে পড়ে যায়, কিন্তু ভুলবশত তার হাতে থাকা বন্দুক থেকে গুলি বের হয়ে পুলিশকে আহত করে। নিজেকে বাঁচানোর জন্য সে আবার উঠে দৌড়াতে থাকে।
এবং সামনে সে তার গার্লফ্রেন্ড নোভার গাড়ি দেখতে পায়। সে তাড়াতাড়ি করে গাড়িতে উঠে পড়ে এবং সেখান থেকে পালিয়ে যায়। অন্যদিকে আমরা স্কিজিম গেমের মাস্টার মাইন্ডকে দেখতে পাই, যার নাম ছিল রিক্টর। এই রিক্টর অনেক হারামি প্রজাতির লোক ছিল। সে টাকার জন্য সব কিছু করতে পারত। টাকার জন্য মানুষ কতটা হিংস্র হতে পারে এটা দেখার জন্যই সে এই গেমটা বানিয়েছিল। যাই হোক, অন্যদিকে দেখা যায় মাইলস তার হাতের বন্দুক দেখিয়ে নোভাকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনার ব্যাপারে বলে, কিন্তু নোভা তার এসব কথা বিশ্বাস করে না এবং তাকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। এরকম গার্লফ্রেন্ড যেন কারো কপালে না জুটে। যাই হোক, দেখা যায় মাইলস একটি ডাস্টবিনের মধ্যে লুকিয়ে পড়ে এবং কিছুক্ষণ পরে বের হয়ে আসে। বেচারা মাইলস তার এমন অবস্থা আর সহ্য করতে পারছিল না, তাই সে আত্মহত্যা করার চেষ্টা করে। কিন্তু তখনই পাশ থেকে এক লোক বলে ওঠে, তুমি যেভাবে বন্দুক নিজের দিকে তাক করে মরতে চাচ্ছ, এভাবে তোমার মৃত্যু ঘটবে না, শুধু তোমার চেহারাটা বিগড়ে যাবে এবং তুমি তোমার পরবর্তী জীবনে অনেক পস্তাবে। তাই এর চাইতে ভালো হয় তুমি আপাতত নিজেকে বাঁচিয়ে রাখো। যাই হোক, অন্যদিকে দেখা যায় নোভা পুলিশের কাছে গিয়ে মাইলসকে এই গেম থেকে উদ্ধার করতে বলে। কিছুক্ষণ আগেই নোভা বিএফকে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দিল, এখন আবার বিএফকে বাঁচাতে এসেছে। এর নামই জিএফ, বুঝলেন? দয়া হয়েছে আর বাঁচাতে চলে আসছে। পুলিশ অফিসার নোভাকে আশ্বাস দেয় যে তারা খুব তাড়াতাড়ি মাইলসকে গেম থেকে উদ্ধার করবে। আসলে এই গেমটা পুরো শহরে লাইভ চলছিল এবং শহরের সবাই এই গেমের ব্যাপারে জেনে গিয়েছিল। পুলিশ অফিসার নোভার ফোন নাম্বার তার কলিগকে ট্র্যাক করতে বলে। এতে করে নোভা যখনই মাইলসের কাছে যাবে, তারা নোভার ফোন ট্র্যাক করে মাইলসকে উদ্ধার করবে এবং নিক্সকে আটক করবে। অফিসার নিক্সকে কেন আটক করবে এটা আমরা আগে জানতে পারব। এরপরে দেখা যায় সেই লোক মাইলসকে কিছু খাবার খেতে দেয়। মাইলস খাবার পেয়ে অনেক খুশি হয়, কারণ তার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল। মাইলস খাবার খেয়ে লোককে বিদায় জানিয়ে তার অফিসে চলে আসে। অফিসে এসে মাইলস হেডলির কাছে যায়। সে ভাবে হেডলি হয়তো তাকে সাহায্য করতে পারবে, কিন্তু তখনই সেখানে তার বস চলে আসে। মাইলসের বস তাকে অনেক গালমন্দ করে এবং চাকরি থেকে বের করে দেওয়ার কথা বলে। মাইলস তার বসের কথাগুলো ইগনোর করে এবং সেখান থেকে চলে যেতে লাগে, কিন্তু নাছোড়বান্দা বস একটু বেশি অপমান করে ফেলে। মাইলস আর সহ্য করতে না পেরে তার হাতে থাকা গান বসের দিকে তাক করে। মাইলসের বস ভয় পেয়ে তার কাছে ক্ষমা চায়, কিন্তু তখনই পেছন থেকে নিক্স মাইলসের উপর গুলি চালায়, যেটা মাইলসের বসের গায়ে লাগে এবং তার বস সেখানে মারা যায়। নিক্সকে দেখে মাইলস পালানোর চেষ্টা করে এবং গ্যারেজে এসে গাড়ি নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। মাইলসের হাতে বন্দুক লেগে থাকায় সে গাড়ির স্টিয়ারিংটা ভালোভাবে ধরতে পারছিল না। নিক্স মাইলকে মারার জন্য তার পিছু করতে থাকে। একটা পর্যায়ে মাইলসের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে। মাইলস অনেক আঘাত পায়, তবুও কোনোভাবে উঠে সে দৌড়ে এক বিল্ডিংয়ে প্রবেশ করে। নিক্স মাইলসের পিছু পিছু সেই বিল্ডিংয়েও চলে আসে। বেচারা মাইলস নিক্সকে মারার জন্য অনেক গুলি চালায়, কিন্তু সাইকো পাগল নিক্সকে মারা কি এত সহজ? নিক্স মাইলসের গুলি চালানো দেখে হাসতে থাকে, কারণ মাইলস বন্দুক ঠিকভাবে চালাতেই পারত না। মাইলসের এলোপাতাড়ি গুলিতে সেখানে থাকা একটি ড্রাম ব্লাস্ট হয়, যেটা দেখে নিক্স কাঁদছিল। সে কেন কাঁদছিল এটা আমরা একটু পরেই জানতে পারবো। মাইলস এই সুযোগ কাজে লাগিয়ে সেখান থেকে পালিয়ে যায়। রাস্তায় মাইলস হাত নাড়িয়ে লিপ চাইতে থাকে, কিন্তু কোনো গাড়ি তাকে লিপ দিচ্ছিল না, কারণ মাইলসের হাতে বন্দুক ছিল। দেখা যায় মাইলসের কাছে রিক্টরের কল আসে। রিক্টর নোভাকে কিডন্যাপ করে নিয়েছিল। মাইলসকে বলা হয় সে যদি 5 ঘন্টার মধ্যে নিক্সকে মেরে ফেলতে না পারে, তাহলে তার গার্লফ্রেন্ড নোভাকে মেরে ফেলা হবে। মাইলস এটা শুনে অনেক ঘাবড়ে যায়। যেভাবেই হোক তার গার্লফ্রেন্ডকে সে বাঁচাবে, এজন্য মাইলস একটি প্ল্যান করে। সে তার ফোনে জিপিএস অন করে এবং পুলিশকে ফোন করে বলে কিছুক্ষণ পরে সেখানে ক্রিমিনাল নিক্স আসবে, তাই নিক্সকে ধরতে হলে তারা যেন সেখানে চলে আসে। মাইলস পুলিশের আসার অপেক্ষা করছিল, কিন্তু তখনই সেখানে কিছু গ্যাংস্টার চলে আসে। মাইলসের হাতে বন্দুক দেখে তারা মাইলসকে শ্যুট করে মেরে ফেলার হুমকি দেয়। হঠাৎ পেছন থেকে আচমকা নিক্স এসে সেই সব গ্যাংস্টারদের উপর গুলি করা শুরু করে দেয় এবং সাইকোর মতো জোরে জোরে হাসতে থাকে। এই সুযোগ কাজে লাগিয়ে মাইলস সেখান থেকে পালিয়ে যায়। দেখা যায় মাইলসের লোকেশন অনুযায়ী পুলিশ মাইলসের কাছে পৌঁছে গেছে। পুলিশ অফিসার মাইলসকে বলে নিক্স একজন ক্রিমিনাল, এজন্য তারা নিক্সকে খুঁজে বেড়াচ্ছে। কিন্তু নিক্সকে খোঁজার আরও একটি সত্যি কারণ হচ্ছে
নিক সেই পুলিশ অফিসারের মেয়ে। মাইলস এটা শুনে একটু চমকে ওঠে, কারণ সে ভাবছিল পুলিশ অফিসারের মেয়ে কিভাবে এত বড় একজন ক্রিমিনাল হলো। পুলিশ অফিসার বলে, অনেক বছর আগে সে রিক্টরকে ধরেছিল। নিক্স তখন অনেক ছোট ছিল, কিন্তু অন্য এক পুলিশ অফিসারকে ঘুষ দিয়ে রিক্টর জেল থেকে ছাড়া পেয়ে গিয়েছিল, এবং এরপরেই রিক্টর বদলা নেওয়ার জন্য তার স্ত্রীকে মেরে তার মেয়েকে কিডন্যাপ করে নিয়ে যায়, এবং তারপর থেকে আজ পর্যন্ত সে রিক্টরের হাত থেকে তার মেয়েকে উদ্ধার করার চেষ্টা করছে। অফিসার ও মাইলসের মধ্যে কথা চলছিল, কিন্তু তখনই সেখানে মাইলসের ফোন ট্র্যাক করে রিক্টরের লোকেরা সেখানে চলে আসে। রিক্টরের লোকেরা নিক্সের বাবাকে মেরে ফেলে, এবং মাইলসকে বলা হয় সে যদি 30 মিনিটের মধ্যে নিক্সকে মারতে না পারে তাহলে তার গার্লফ্রেন্ড নোভাকে তারা মেরে ফেলবে। মাইলস বুঝতে পারে না সে কিভাবে নিক্সের মোকাবেলা করবে, কারণ নিক্সকে মারতে গেলে তো উল্টো নিক্সই তাকে মেরে ফেলবে। এসব ভাবতেই তার মাথায় একটি বুদ্ধি আসে, সে ভাবে কোনোভাবে যদি তার গার্লফ্রেন্ড নোভার লোকেশনটা সে বের করতে পারে তাহলে হয়তো সেখানে গিয়ে নোভাকে বাঁচানো যেতে পারে। মাইলস তার এক ফ্রেন্ডের কাছে যায়, তার ফ্রেন্ড একজন হ্যাকার ছিল। মাইলস তার ফ্রেন্ডকে নোভার লোকেশন বের করতে বলে, মাইলসের ফ্রেন্ড তাকে নোভার লোকেশন বের করে দেয়। মাইলস আর দেরি না করে লোকেশন অনুযায়ী নোভার কাছে পৌঁছে যায়, কিন্তু মাইলসের চোখের সামনেই নোভাকে গুলি করে মেরে ফেলা হয়। কিন্তু লাশের কাছে গিয়ে কাপড় সরাতেই সে দেখতে পায় লাশটা নোভার নয়, অন্য কারোর ছিল। যাই হোক, এখান থেকে মুভির দৃশ্য পেছনে আসে, এবং আমরা দেখতে পাই এটা ছিল মাইলসের একটা কল্পনা মাত্র। আসলে যখন সেই পুলিশ অফিসারকে রিক্টরের লোকেরা মেরে ফেলে তখনই সেখানে নিক্স এসেছিল মাইলসকে মারতে, কিন্তু মাইলস নিক্সকে তার অতীতের সব ঘটনা বলে দিয়েছিল, যে রিক্টরই তার মাকে খুন করে তাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল, এবং রিক্টরই তাকে একজন সাইকো ক্রিমিনাল বানিয়েছে, এবং যে পুলিশ অফিসারের লাশ সে দেখতে পাচ্ছে এটা আসলে তার বাবা। নিক্স এসব শুনে কাঁদতে থাকে, কারণ সে বিশ্বাসই করতে পারছিল না তার অতীত এত ভয়াবহ ঘটনার সাথে জড়িত। নিক্স সব কিছু জানার পরে মাইলসকে না মেরে তাকে সাহায্য করার কথা বলে, এবং রিক্টরকে মেরে তার পরিবারের খুনের বদলা নেওয়ার কথা বলে। দেখা যায় দুজন একসাথে রিক্টরের লোকেদের উপরে হামলা করে। মাইলস সেখানে কম্পিউটারে দেখতে পায় এই গেমটা লাইভ চলছে। যারা এই গেম অনলাইনে উপভোগ করছিল মাইলস সবার কাছে রিকোয়েস্ট করে তারা যেন এই গেমটা দেখা বন্ধ করে, কিন্তু মাইলসের কথা শুনে সবাই হাসতে থাকে। যাই হোক, দেখা যায় রিক্টরের দুই লোকের সাথে মাইলস ও নিক্সের ফাইট শুরু হয়ে যায়। মাইলস প্রচণ্ড মার খেতে থাকে, কিন্তু একটা পর্যায়ে সে তার বন্দুক দিয়ে গুলি করে রিক্টরের লোককে মেরে ফেলে। রিক্টর এটা দেখে রেগে গিয়ে তার আরও লোককে পাঠিয়ে দেয় নিক্স ও মাইলসকে মারার জন্য। নিক্স ও মাইলস বুঝে ওঠে তারা এভাবে রিক্টরের সাথে পেরে উঠবে না, তাই নিক্স তার গায়ের সাথে বম লাগিয়ে গুলি করতে করতে সামনে এগিয়ে যেতে থাকে, এবং একটা সময়ে বমটাকে ফাটিয়ে সে আত্মহত্যা করে। এই বম ব্লাস্টে রিক্টরের সব লোক মারা যায়। এখন শুধু মাইলস, নোভা আর রিক্টরই বেঁচে ছিল। মাইলস রিক্টরের সামনে গিয়ে দাঁড়ায় এবং নোভাকে ছেড়ে দিতে বলে, কিন্তু রিক্টর নোভার মাথায় বন্দুক ধরে রেখেছিল। মাইলস রিক্টরের দিকে এগিয়ে আসতে থাকলে রিক্টর মাইলসকে গুলি করে দেয়। মাইলস গুলিবিদ্ধ অবস্থায় মাটিতে পড়ে যায়, কিন্তু তার কিছুই হয় না। মাইলস আবার দাঁড়িয়ে পড়ে এবং রিক্টরকে গুলি করে মেরে ফেলে। এরপরে দেখা যায় স্কিজিম গেমের এন্ডিং দেখে অনলাইনে দর্শক অনেক খুশি হয়। এরপর দেখা যায় স্কিজিম গেমটা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ছে, এবং এবার গেমের দায়িত্ব নিয়েছিল মাইলস নিজেই। আর এর সাথেই অদ্ভুত অ্যাকশন কমেডি ও ইন্টারেস্টিং মুভি এখানে শেষ হয়। আর হ্যাঁ, আরও একটি অদ্ভুত জিনিস রয়েছে, আর সেটা হচ্ছে কটেজ স্কিনের সাবস্ক্রাইব বাটন। যাই হোক, অনেকে আমাকে কমেন্ট বক্সে অনেক প্রশ্ন করেছেন, কিন্তু আমি রিপ্লাই দিইনি, কারণ ইউটিউবের কিছু রুলস রয়েছে। সো দু একদিনের মধ্যে আমি ফেসবুক অথবা ইনস্টার লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব, সেখানে আমার সাথে জয়েন হয়ে আপনার মনে প্রশ্নগুলো আমাকে জানাতে পারেন। সো আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, মহান আল্লাহ তাআলা সবাইকে সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।